বৌদ্ধ ধর্মের পূর্ববৃত্তা অনুসন্ধানে বৌদ্ধ ধর্মকে যেমন বহুকালের প্রাচীন ধর্ম বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক একইভাবে জৈন ধর্ম ইতিহাসও অতি প্রাচীন। গৌতম বুদ্ধের পূর্বে যেমন বহু বুদ্ধের আবির্ভাব ঘটেছিল, সেইরূপ তীর্থঙ্করগণের প্রভাবে যে জৈন ধর্ম সৃষ্টি হয়েছে বহু তীর্থঙ্করের উল্লেখ রয়েছে। পূর্ববর্তী বুদ্ধগণের ও তীর্থঙ্করগণের সংখ্যায় একটা ঐক্য দেখা যায়, তাদের বিশেষণে ও নাম সংজ্ঞাতেও ঐক্য দেখা যায়। উভয় সম্প্রদায়ের কীর্তি স্মৃতির মধ্যেও অপরিদৃশ্য ঐক্য রয়েছে। ঠিক সেই মতো কারো কারো মতে বুদ্ধদেবকে মহাবীর স্বামীর শিষ্য বলে অভিহিত করা হয়ে থাকে। অপরদিকে বুদ্ধদেব যে জৈন তীর্থঙ্করগণের প্রদর্শিত পথে অহিংসা পরম ধর্মের বীজ মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন সে প্রসঙ্গেও বহু ক্ষেত্রে উল্লেখ রয়েছে। কিন্তু প্রশ্ন থাকলো, কে গুরু আর কে শিষ্য? তবে এটা স্বীকৃত যে জৈন ধর্ম কি বৌদ্ধ ধর্ম যাই হোক না কেন, উভয়ই সনাতন হিন্দু ধর্মের অঙ্গীভূত। কোন কোন মতে বুদ্ধের সংখ্যা 24, আবার অনেকের মতে বুদ্ধের সংখ্যা 22। একইভাবে তীর্থঙ্কর গণের সংখ্যাও অনেকে মনে করেন 24, আবার অনেকের মতে 22 জন। 24 জন তীর্থঙ্করের নাম বিভিন্ন জায়গায় উল্লেখিত রয়েছে। সনাতন হিন্দু ধর্মের প্রধানত দুটি লক্ষণ বা বিভাগ নির্দিষ্ট করা হয়েছে, প্রথমত প্রবৃত্তি লক্ষণ, দ্বিতীয়ত নিবৃত্তি লক্ষণ। প্রবৃত্তি মার্গ ও নিবৃত্তি মার্গ অভিধেয় একে অভিহিত করা হয়। কেউ কেউ আবার এই লক্ষণ বা বিভাগকে তিনটি ভাগে বিভক্ত করেছেন, যেমন প্রবৃত্তি নিবৃত্তি দুটোই ভাবমূলক, কিন্তু তৃতীয় লক্ষণটা হচ্ছে নির্দেশ করে থাকেন। যাই হোক, প্রবৃত্তিমূলক নিবৃত্তিমূলক ধর্মের অর্থ উপলব্ধি করলেই বিভাজনগুলোর সার্থকতা বোধগম্য হবে। মহর্ষি মনু প্রবৃত্তিমূলক এবং নিবৃত্তিমূলক কর্মের বা ধর্মের যে পরিচয় দিয়েছেন তিনি বলেছেন, সুখাভ্রুদয়ী কঞ্চৈব নৈশ্রেয়শিকমেব চ প্রবৃত্তঞ্চ নিবৃত্তঞ্চ দ্বিবিধং কর্ম বৈদিকম ইয়চামৃত্র ইয়া কাম্যং প্রবৃত্তং কর্ম কীর্তিত্বে নিষ্কামং জ্ঞান পূর্বান্তু নিবৃত্তমুপদৃশ্যতে প্রবৃত্তং কর্ম সংশয়ৈ দেবনামেতি সম্যাত্য নিবৃত্তং সেবমান্নস্তু ভূতান্নতেতি পঞ্চবৈ। অর্থাৎ বৈদিক কর্ম যজ্ঞ দুই প্রকার, প্রবৃত্তি ও নিবৃত্তি। প্রবৃত্তি কর্মফলে সুখ ও অভ্যুদয়াদি লাভ হয়, নিবৃত্তি কর্মফলে মুক্তি লাভ হয়ে থাকে। ইহলোক সম্পর্কে অথবা পরলোক সম্বন্ধে কোনো কামনা করে যে কর্ম করা হয়ে থাকে তাকে প্রবৃত্তি কর্ম বলা হয়, কিন্তু জ্ঞানপূর্ব নিষ্কাম যে কর্ম তাকে নিবৃত্তি কর্ম বলা হয়ে থাকে। প্রবৃত্তি কর্মের সম্যক অনুষ্ঠানে দেব দেবীগণের বা দেবতাগণের সমান হওয়া যায়, আর নিবৃত্তি কর্মাভ্যাসের পঞ্চভূতকে অতিক্রম করা সম্ভব, অর্থাৎ মোক্ষ লাভ হয়। বৈদিক কর্মানুষ্ঠান প্রসঙ্গে মহর্ষি মনুর যে ব্যাখ্যা, সেখানে বলা হয়েছে প্রবৃত্তিমূলক ধর্মই বা কি আর নিবৃত্তিমূলক ধর্মই বা কি তাও নির্দিষ্ট হয়। এ মতে এই দুই বিভাগে বহির্ভূত কর্ম ধর্মের মধ্যে গণ্য নয়, কিন্তু যারা তিন ভাগে ধর্ম লক্ষণ নির্ধারণ করেছেন তাদের মধ্যে লক্ষণ মাত্র, যেমন প্রবৃত্তিমূলক, প্রবৃত্তি নিবৃত্তিমূলক, নিবৃত্তিমূলক অর্থাৎ
প্রবৃত্তিমূলক ধর্ম একমাত্র কামনার তৃপ্তি সাধনার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ যাহারা লোকালোক স্বীকার করেন না, ইহলোকের সুখকে একমাত্র সুখ বলে মনে করে থাকেন, তারাই প্রবৃত্তি লক্ষণাত্মক ধর্মের অনুসারী। এ মতে চার্বাকাদি এবং পাশ্চাত্যের এপিকিউরাস প্রবৃত্তি প্রবৃত্তি মার্গাবলম্বী নামান্তরে নাস্তিকবাদীগণ তাদের মতে দেহ ভস্মীভূত হলে আর কিছু অবশিষ্ট থাকে না এবং কোনোভাবে ফিরে আসে না। সুতরাং যতদিন বাঁচবে সুখ করে যাও, ঋণ করে সম্ভব হলে ঘৃত পান করো, ঋণাঙ্কিতা ঘৃতং পিবেত। এরা আরো বলেন সুখের অনুসারে যদি কষ্ট পেতে হয় তাকে স্বীকার করো, কিন্তু সুখের চেষ্টা করতেই হবে। দৃষ্টান্ত স্বরূপ এরা বলে থাকেন বিষয় সঙ্গ জাত সুখ দুঃখ মিশ্রিত বলে কদাচ পরিত্যাজ্য নহে, মূর্খেরাই সে কথা বলে থাকেন। এবং সেক্ষেত্রে বলা হয়েছে ত্যাজ্যং সুখং বিষয় সঙ্গম জন্ম পুংসাং দুঃখ অপি সৃষ্টি মিটি মূর্খ বিচার নেইষা বৃহীন জহাশতি সিক্তোত্তমত সিক্তোত্তমণ্ডুলাধ্যান কো নাম ভোক্তব্য কনোপহিতান হিতার্থী। যদি আমরা বুদ্ধদেব ও তার লক্ষণ অনুসরণ করি তাহলে দেখব তিনি কি এই মত অনুসরণ করেছিলেন। তার জীবন বৃত্ত আলোচনায় এটা বুঝতে পারা যাবে যে তিনি কখনোই চার্বাকদের ওই ঐতিহ্য সুখের অভিলাষী ছিলেন না, যেটাকে বলা হয় ঋণাঙ্কিত্বা ঘৃতং পিবেত। এই নীতি অনুসরণ করা তো দূরের কথা। তিনি অতুল রাজ ঐশ্বর্য অবহেলায় পরিত্যাগ করে বেরিয়ে এসেছিলেন, সুতরাং তাকে কখনোই প্রথমত্ব পর্যায়ে ফেলা সম্ভব নয় বা উচিত নয়। দ্বিতীয়ত পন্থাবলম্বী বলে তিনি অভিহিত হতে পারেন না, কেননা যাগ যজ্ঞানুষ্ঠান তাকে কখনোই নিরত দেখতে পাইনি, তিনি সর্বতোভাবে নিবৃত্তি মার্গের অনুসরণকারী ছিলেন। হিন্দু শাস্ত্রে যে মার্গের উপযোগিতার বিষয় উচ্চ কণ্ঠে কীর্তন করে গিয়েছেন, আমাদের শাস্ত্র গ্রন্থে যে মার্গের প্রকৃষ্টতা তারস্বরে বিভূষিত হয়েছে একটু অনুধাবন করে বুঝতে পারা যাবে বুদ্ধদেব সেই পথেরই অনুসারী। ভারতীয় ধর্মশাস্ত্রে নিবৃত্তি মার্গের নিষ্কাম কর্মের প্রাধান্য কোথায় না পরিবর্তিত। বেদ উপনিষদ দর্শন পুরাণে তন্ত্রে ইতিহাসে উপাখ্যানে সর্বত্র নিবৃত্তি ধর্মের প্রশংসা কীর্তিত হয়েছে। সন্ন্যাসমূলক ধর্ম হলেও তার প্রবৃত্তি ধর্ম ব্রাহ্মণ্য ধর্মেরই অঙ্গীভূত, জ্ঞানমূলক ধর্ম হলেও তৎ প্রবর্তিত ধর্ম ব্রাহ্মণ্য ধর্মেরই অঙ্গীভূত। ললিত বিস্তরে আমরা দেখতে পাই তিনি শুনছেন সংসারের আর্তনাদ, তিনি দেখছেন সংসারের জ্বালা যন্ত্রণা, সংসারীর অনিত্যতা, চতুর্দিকে প্রলোভন, জন্ম জরা মরণের একটা বিভীষিকা। তার কর্মে তৎসমুদায়ের প্রতিকারের চেষ্টাই প্রত্যক্ষীভূত হয়েছে। তিনি যেভাবে যে দৃশ্য দর্শন করেছেন এবং যে জ্ঞান লাভ করেছেন তার থেকে শাস্ত্র গ্রন্থে সেই দৃষ্টান্তের কিন্তু অভাব নেই। ললিত বিস্তরে প্রকাশ তিনি দেখছেন জলিতং ত্রিভবং জন্ম ব্যাধি দুঃখশরীর মরণাগ্নি প্রদীপ্ত মথামিদং চ নিঃসরণে সদমূল জগত ভ্রমতি ভ্রমরো জগকুম্ভগত অধ্রুবং ত্রিভবং শরদবর্ণীভং নটরঙ্গম সমা জগি জন্মী চুটি গৃহদ্রশমং লঘু শীঘ্র জবং ব্রজত্যাশু জগে যত বিদ্যুন্নতে ভূভি দেব পুরে ত্রিয়পুরাণ প্রায় পথে ভবত্রিশ অবিদ্বাবসা জনতা
परिवर्तीषु पञ्चगतीषु उदाः यथ कुम्भकारस्य हि चक्रभ्रमी प्रियरूपवरैः सदस्निग्ध रुत्वै शुभगन्धर्व शरीर सर्व स्पर्श सुखाः परीषित मीदं कलिपाश जगत मृगलुप्त कपानी जथेव हि बद्ध कमापी शतरा मरनाः सदा वैरकरा बहु शोक उपद्रव्य काम गुणं अशिधार समा विषयां श्रीवा राजहितार्थ जनयथ मीरट श्रुति शोक करास्त मशिकरना भग्न हेतु करा दुक्ष मूल सदा भवतृष्णारताय विवृत्ति करा शभाय शरणाः सदा काम गुणाः यथ अग्निखाद्य जलताः सदा शुभयाः तथा काम इमे विदितार्थ जनैः महपङ्कषाम् अशिशिन्दु समा मधुदिग्ध इव खूढधार यथा अर्थात् ज्वरा व्याधि दुःखेर मौनाग्निते प्रदीप्त এই অনাথ ত্রিভুবন চলছে কুম্ভগত ভ্রমরের ন্যায় নিঃসরণে অসমর্থ মূঢ় জগতে ভ্রাম্যমান ত্রিভুবন শরদভণীত অধ্রুব জগতে জন্ম মৃত্যু নটরঙ্গ সম গিরি মিশ্রিত দ্রুতগতি নদীর ন্যায় অথবা আকাশে বিদ্যুতে না আয়ু ক্ষয়প্রাপ্ত হচ্ছে কি পৃথিবীতে কি দেবপুরে কি ত্রিবিধ ধ্বংসের পথে ভবতৃষ্ণা অবিদ্যার যশে কুম্ভকারের চক্রের ন্যায় ভ্রাম্যমান মানুষ পঞ্চবিধ অবতি প্রাপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে প্রিয় রূপবরে মনোহর শব্দে সুগন্ধ রস স্পর্শ সুখে পরিষিপ্ত হয়ে জগতের পরিপাশে আবদ্ধ হয়ে রয়েছে প্রলুব্ধক মৃগ যেমন ব্যাধের জলে আবদ্ধ হয় জগজননের সেই অবস্থা মরণভীত প্রদ এই পরম বৈর কামনা বহু শোকের উপদ্রবের হেতু ভূত এবং হিতাকাঙ্ক্ষী আর্যগণ যেরূপ অপবিত্র ঘটকে দূরে নিক্ষেপ করেন কামনাও সেইরূপ পরিত্যাজ্য উহার স্মৃতি শোকজনক উহা মহা পাপকারী ভীতি উৎপাদক এবং সদা দুঃখের মূল কারণ অবশ্যই ইহাতে ভবতৃষ্ণার বৃদ্ধি করে ইহাতে জনজীবন আবর্তিত প্রসঙ্গত উল্লেখ অনেকের অভিমত বুদ্ধদেব বেদ মানতেন না বুদ্ধদেব ব্রাহ্মণগণের প্রতি বিদ্বেষ্টা ছিলেন কিন্তু সে সকল কিন্তু ভ্রান্ত বিশ্বাস বৌদ্ধ ধর্ম গ্রন্থ সমূহকে যদি নিষ্ঠার সঙ্গে পাঠ করা যায় এই সকল সংশয়ের উপশম ঘটবে বুদ্ধদেবের উক্তি সমুদয়কে এবং বৌদ্ধ শাস্ত্রের নীতি সমূহকে ত্রিবিধ বিভাগে বিভক্ত করা হয়েছে যেটা আমি আগে বলেছি এই বিষয়ে ভ্রম দূর করতে পারে প্রথমত ব্রাহ্মণগণের সম্বন্ধে বুদ্ধদেবের যে উক্তি আমরা দেখতে পাই তার মধ্যে অভিনবত্ব কিন্তু কিছু নেই মন্নাদি শাস্ত্র গ্রন্থে ব্রাহ্মণগণ সম্বন্ধে যা উত্তর রয়েছে বুদ্ধদেব তারই পুনরাবৃত্তি বা পুনর আলোচনা করেছেন তার ব্রাহ্মণ বিদ্বেষ কিন্তু এক্ষেত্রে প্রতিপন্ন হয় না দ্বিতীয়ত তার ঈশ্বর বিশ্বাসী মনোভাব বা অবিশ্বাসী মনোভাব সম্পর্কে যে শঙ্কা প্রকাশ করা হয়েছে ঈশ্বর স্বীকার ও বেদ মান্য করবার প্রমাণও বৌদ্ধের গ্রন্থসমূহের মধ্যে সেটি প্রাপ্ত হবে তৃতীয়ত তিনি যে সকল নীতিতত্ত্ব প্রচার করে গিয়েছেন তা প্রায় সকলই হিন্দু শাস্ত্রোক্ত নীতিকথার অনুসারী একে একে এই ত্রিবিধ বিষয়ের সাদৃশ্য সংক্ষেপে আলোচনা করছি ব্রাহ্মণগণ সম্পর্কে বুদ্ধদেবের যে উক্তি তিনি কি বলেছেন সেটা একবার দেখে নেওয়া যাক যেমন ব্রাহ্মণ সম্পর্কে
সর্বপ্রথমে বলতে হবে মনুর উক্তি, তা না হলে বুদ্ধদেবের উক্তিকে স্বীকার করা অথবা অনুধাবন করা সম্ভব নয়। মনুসংহিতার দ্বিতীয় অধ্যায় যদি আমরা পাঠ করি, যেখানে ব্রাহ্মণ সম্পর্কে সবিস্তারে একটা বর্ণনা দেওয়া রয়েছে, না হায়ানৈর্ণ প্রাপৃত্বৈর্ণ বৃত্তেন না বন্ধুহীন ঋষশ্চ ক্রীড়ে ধর্মং জুহানুচানাহসনুমান বিপ্রাণং জ্ঞানতো জ্যেষ্ঠং ক্ষত্রিয়ানন্ত বৈর্যতঃ বৈশ্যানং ধান্যধনতঃ শূদ্রনামেব জন্মতঃ না তেন বৃদ্ধো ভবতি জিনাশ্য পলিতং শীরাঃ যো বৈজুবাপাধিয়ানস্তং দেবাঃ শরীরং বিদুঃ যথা কাষ্ঠময়ী হস্তি যথা চর্মময়ো মৃগাঃ যশ্চ বিপ্রো মনধিয়াস্ত্রস্তে নাম বিভ্রতি যথা ষণ্ডোহ ফলঃ স্ত্রীষু যথা গৌরী চাফল যথা চগ্নেহ ফলং দানং তথা বিপ্রোন নৃচোহ ফল অহিংসৈব ভূতানং কাজ্যং শ্রেয়ন সুশাসনম বাক চৈব মধুরা শুক্লা প্রয়োজ্য ধর্মমিচ্ছত শিষ্য বশ্বানশী শুদ্ধে শ্যামগুপ্তে চ সর্বদশা বৈ সর্ব বাপ্নোতি বেদান্তোপগতম ফলম নারুত্বদহ সাদর্তোহপীন প্রদ্রোহ কর্মধীহি জয়াশ্রুদ্ধীজতি বচানারোক্যান্তামুদয়ন সম্মনাদ ব্রাহ্মণো নিত্যমুদ্ধত জীব বিষাদীব অমৃতসেব চাকাংশত দেব চাকাংশদব মানস্য সর্বতা সুখং হব্যমতাশীত সুখং চ প্রতিবুদ্ধতে সুখং চরতি লোকহস্মিন বয়ন্তা বিনশ্যতি অনেন ক্রমযোগেন সংস্কৃত্যাত্যাদিজাঃ শনৈ গুরৈ বসনশ্নীষু সুবাদ ব্রহ্মাধিগমীকং তপঃ। অর্থাৎ বয়সে শুক্ল কেশে ধনে কিংবা সম্বন্ধে অথবা এতৎ সমুদায় একত্র থাকলেও বড় হওয়া যায় না, অর্থাৎ ব্রাহ্মণ হওয়া যায় না। ঋষিরা এই ধর্মানিয়ম সংস্থাপন করেছেন, যিনি সাঙ্গ বেদবিদ আমাদের মধ্যে তিনি মহৎ পদবাচ্য অর্থাৎ ব্রাহ্মণ। জ্ঞানের উপর ব্রাহ্মণ দিগের জ্যেষ্ঠত্ব নির্ভর করে, অধিক বীর্যশালী হলে ক্ষত্রিয় দিগকে মধ্যে জ্যেষ্ঠ যেমন হয়, যিনি ধনধান্যে বড় তিনি বৈশ্য দিগের মধ্যে জ্যেষ্ঠ হন, ঠিক সেইভাবে যিনি জ্ঞানে বিদ্যায় শ্রেষ্ঠ আচার আচরণে নিষ্ঠাবান তিনি জ্যেষ্ঠ এবং ব্রাহ্মণ। আমি বিস্তার ব্যাখ্যায় দিলাম না, তো ব্রাহ্মণ ঐহিক সম্মানকে যাবজ্জীবন বিশেষ ন্যায় জ্ঞান করবেন, অর্থাৎ তিনি লোভাতুর হবেন না, যজমানদের প্রতারণা করবেন না, নিজে নিষ্ঠাবান হবেন। পক্ককেশ বয়স বেশি ব্রাহ্মণ পুরোহিত দেখলাম ঢিপঢিপ করে প্রণাম করলাম, না তিনি ব্রাহ্মণ নন, আগে তাকে তার ব্রাহ্মণত্বের পরিচয় দিতে হবে। বৌদ্ধ বা বৌদ্ধইজম বা বুদ্ধ ঠিক এই মতটাকেই সমর্থন করেছে। আরেকটু সংক্ষেপে বলে রাখি, কর্মের দ্বারা ব্রাহ্মণের উৎপত্তি, যিনি ব্রহ্মবাক যিনি ব্রহ্মভাব পরায়ণ পরধর্ম নিরত শুদ্ধ সত্য তাহাকে ব্রাহ্মণ বলা যায়। বুদ্ধদেব ব্রাহ্মণের যে সকল লক্ষণ নির্ধারণ করে গিয়েছেন সে সকল কি এই সকল লক্ষণ থেকে কি ভিন্ন? কখনোই নয়। ভাষার তারতম্য থাকতেই পারে, কিন্তু মিলিত অর্থ একে অপরের পরিপূরক। জৈনগণ
সে পক্ষে ত্রুটি করেননি, যিনি বুদ্ধ বৌদ্ধ শাস্ত্রে যিনি মুক্ত নামে অভিহিত। তদানুসারে বুদ্ধদেব অনেক সময় মুক্ত সংজ্ঞা প্রাপ্ত হয়েছেন, কিন্তু ওই মুক্ত বিশেষণ জৈনদের নিকট শব্দার্থমূলক ত্যক্ত অর্থাৎ প্রযুক্ত হয়ে থাকে, যারা জ্ঞান মার্গের উচ্চতরে অধিষ্ঠিত তারা জৈনই হন আর বৌদ্ধই হন, কখনো কারো উপাস্য দেবতার প্রতি বিদ্রুপাত্মক বা বিদ্রুপোক্তি রূপ করতে পারেন না, কারণ তিনি জ্ঞানী। সুতরাং বিশেষণ বা বিশেষ্যের যে এইরূপ অর্থান্তর ঘটে থাকে তার কারণেই হয়তো অনেক সময় বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধিজমকে অপব্যাখ্যা করা হয়েছে এবং সেটা কোনো গোষ্ঠী স্বার্থের কারণে করা হয়েছে। বৌদ্ধ ভিক্ষুকগণ সাধারণত প্রতিজ্ঞা করে থাকেন, এক, প্রাণী হত্যা করব না, দুই, চুরি করব না, তিন, অপবিত্রতা পরিহার করব, চার, মিথ্যা বলব না, পাঁচ, ধর্মোন্নতির হানিকারক বা ধর্ম নির্দেশিত হানিকারক মাদক দ্রব্য সুরা গাঁজা ভাং কখনোই সেবন করব না, অনির্দিষ্ট সময়ে আহার করব না, নৃত্য গীত বাদ্য বা অভিনয় এর থেকে বিরত থাকব, মাল্য গন্ধদ্রব্য অলঙ্কার প্রভৃতি ব্যবহার করব না, উচ্চ কিংবা প্রশস্ত শয্যায় শয়ন করব না, কারো নিকট স্বর্ণ বা রৌপ্য গ্রহণ করব না। অষ্টাঙ্গ শীল এই দশ শীলেরই অনুরূপ, অপিচ এর মধ্যে পাঁচটি পঞ্চশীল অভিধায় অভিহিত হয় এবং ওই নিয়ম প্রত্যেক বৌদ্ধ ধর্মাবলম্বীকে অবশ্যই পালন করতে হবে। অষ্টাঙ্গ শীলের শেষাক্ত তিনটি বিধি কেবল ধার্মিক বৌদ্ধগণের প্রতি নির্দেশিত, অর্থাৎ ধার্মিক বৌদ্ধগণই এই শেষাক্ত তিনটি বিধি মেনে চলবেন। অষ্টাঙ্গশীল এই, যেমন কেহ প্রাণী হত্যা করবে না, কারোর অদত্ত গ্রহণ করবে না, কেহ মিথ্যা বলবে না, মাদক সেবন করবে না, অগম্য গমন করবে না, কেউ রাত্রে অসিদ্ধ খাদ্য ভক্ষণ করবে না, কেউ মাল্য ধারণ বা গন্ধ গ্রহণ করবে না, সকলের মৃত্তিকা মাদুরে পেটে স্মরণ করতে হবে, বৌদ্ধ ভিক্ষুকগণের এই পাঁচটি প্রতিজ্ঞায় আবদ্ধ হতে হয়। জৈন নির্গ্রন্থগণের সেইরূপ প্রতিজ্ঞার বিধিও বলা রয়েছে, দেখা যাক তারা কি বলেছে। জৈনরা বলেছে অহিংসা অর্থাৎ প্রাণী হত্যা না করা, অমৃত অর্থাৎ মিথ্যা কথা না বলা, অস্ত্র অর্থাৎ অদত্ত গ্রহণ না করা, ব্রহ্মচর্য অর্থাৎ ইন্দ্রিয়কে সংযমে রাখা, অপরিগ্রহ অর্থাৎ সাংসারিক সকল পদার্থ থেকে নিষ্পৃহ থাকা। বারংবার নানা আকারে নানাভাবে এই একই উপদেশ জৈন ধর্মে বা জৈনিজমে আমরা দেখতে পাই। যাও বৌদ্ধগণের এবং জৈনগণের প্রতিজ্ঞা বিষয়ক একটা আশ্চর্য মেলবন্ধন বা সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। পূর্বোক্ত প্রতিজ্ঞা পঞ্চকে অন্তর্গত পঞ্চম প্রতিজ্ঞাটি সামান্য পার্থক্য বিশিষ্ট হলেও প্রথম চারটি প্রতিজ্ঞা সঙ্গে উভয় ধর্মের মেলবন্ধন রয়েছে বা ঐক্য রয়েছে। প্রতিজ্ঞা কয়টি পর্যায়ে সম্বন্ধে মতান্তর থাকলেও মূলত কোনো পার্থক্য কিন্তু পরিলক্ষিত হয় না। বৌদ্ধগণের প্রথম থেকে চতুর্থ প্রতিজ্ঞার মধ্যে যে ভাব প্রকট বা পরিব্যক্ত হয়েছে, জৈনগণের প্রথম প্রতিজ্ঞার চতুষ্ঠয়ে সেই ভাবই অভিব্যক্ত হয়েছে। পার্থক্যের মধ্যে প্রথমটি দ্বিতীয় স্থানে অথবা দ্বিতীয়টি তৃতীয় স্থানে অধিকার করেছে, একটা সিরিয়াল চেঞ্জ আছে। পঞ্চম প্রতিজ্ঞাটি জৈনশাস্ত্রে একটু বেশি মাত্রায় ভাবমূলক। পার্থক্য কি রয়েছে? নচেৎ সাদৃশ্য কিন্তু পুরোপুরি রয়েছে। এই সাদৃশ্য দেখেই
এক ধর্মমত অন্য ধর্মমত থেকে উৎপন্ন হয়েছে বলে ধরে নেওয়া যেতে পারে। তবে কোন সম্প্রদায় যে কার থেকে কপি পেস্ট করেছে বা গ্রহণ করেছে সেটা কিন্তু কোনো নজির, কোনো ইতিহাস বা কোনো প্রামাণ্য দলিল এখন অবধি পাওয়া যায়নি। বুদ্ধ মানুষের মুক্তির পথে সন্ধান লাভের হেতু সর্বত্র সন্ধান চালিয়েছেন। তার ঐকান্তিক প্রচেষ্টা ছিল মানুষ কি করে সাংসারিক দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে। একটা ব্যাপার লক্ষণীয়, বুদ্ধ নিজেকে কখনো ভগবান রূপে প্রচার করেননি, তিনি ছিলেন মানব মুক্তির এক পথপ্রদর্শক। সাধনা ও গভীর তপস্যার ফলে বুদ্ধদেব যে চারটি সত্যের সন্ধান পেয়েছিলেন তাকে চারটি আর্য সত্য বা আর্য সত্যানি বলা হয়ে থাকে। প্রথমত দুঃখ, দ্বিতীয়ত দুঃখ সমুদয়, তৃতীয়ত দুঃখ নিরোধ, চতুর্থত দুঃখ নিরোধ মার্গ, যেটা আমি আগের এপিসোডে উল্লেখ করেছি। বুদ্ধদেবের মতে এই জগতে সবই দুঃখময়, জন্ম জরা শোক সবই দুঃখপূর্ণ। যাকে আমরা আপাত সুখ বলে মনে করে থাকি তার মধ্যেও কিন্তু দুঃখ প্রচ্ছন্নভাবে লুকিয়ে থাকে। যদি আমাকে কেউ প্রশ্ন করেন যে সুখের মধ্যে দুঃখ কিভাবে লুকিয়ে থাকে, আমি সাংসারিক দৃষ্টিভঙ্গি নিয়ে একটা ব্যাখ্যা দিচ্ছি, হয়তো অনেকে সহমত নাও হতে পারে। মনে করুন আপনার গতানুগতিক জীবনে অথবা আপনার প্রিয় পুত্র বিদেশ থেকে আপনার সংসারে বা তার বাড়িতে ফিরল এক মাসের জন্য, অত্যন্ত আনন্দময় একটা পরিবেশ। দুঃখটা কোথায় লুকিয়ে রয়েছে? যেদিন সে আপনাকে ছেড়ে চলে, ঠিক একইভাবে আপনি চাকরি করছেন, অঢেল অর্থ সংসারে দিচ্ছেন, দুটি ভাতে প্রত্যেকের রয়েছে। যেদিন আপনি রিটায়ার করবেন সংসার সন্তানের হাতে চলে যাবে, এই রকম আনন্দ ঘন বা মুহূর্ত কি আপনি পাবেন? তার মানে প্রত্যেকটা আনন্দের পেছনে একটা দুঃখের ছায়া সমান তালে ঘুরে বেড়াচ্ছে। ঠিক সেইখান থেকে প্রত্যেকটি বস্তুর মতোই এই জগতে ও জীবনে অনিত্য যা কিছু তার সকলটাই দুঃখ। গৌতম বুদ্ধের মতে সংসারে যেমন দুঃখ আছে তেমনি দুঃখের অবশ্যই কারণ আছে, কারণ ছাড়া কোনো কাজ হয় না। সংসারে জন্মগ্রহণ না করলে মানুষকে জরা ব্যাধি মৃত্যু অবশ্যই ভোগ করতে হতো না। পুনরায় জন্ম লাভের বাসনাটাই হলো জন্মের কারণ। এই বাসনা হলো পার্থিব বস্তুর প্রতি একান্তভাবে আসক্তি, আর আসক্তির কারণ হলো তৃষ্ণা অর্থাৎ চাহিদা, লোভ। এর জন্যই মানুষকে বারবার পৃথিবীতে ঘুরে আসতে হয়, দুঃখ কষ্ট ভোগ করতে হয়। অতএব যে কারণে দুঃখের উৎপত্তি তার বিলুপ্তির সঙ্গে সঙ্গে দুঃখের অবসান ঘটবে। সুতরাং বুদ্ধদেবের মতে দুঃখ নিরোধ বা নিবৃত্তি সম্ভব। দুঃখের নিরোধকে বৌদ্ধগণ বলে থাকেন নির্বাণ। বুদ্ধদেব তার বাণীতে আত্মা এবং ব্রহ্ম কথাটি অবশ্যই ব্যবহার করেননি, তিনি তত্ত্বের কথাও বলেননি, তিনি বলেছেন এক পথের কথা, এক দিশার কথা, যেটা দিয়ে এগুলে পরে নির্বাণ লাভ করা সম্ভব, যেটা আমরা মোক্ষ বলে থাকি, নামের হেরফের দেখা যেতে পারে। সেই পথ অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। এখন নির্বাণ বলতে বুদ্ধদেব কি বলতে চেয়েছেন সেটা জানা প্রয়োজন। বৌদ্ধ ধর্মের সত্তা হল ক্ষণে ক্ষণে জন্ম অবলুপ্তির এক নিরবচ্ছিন্ন ধারা। এই ধারা চলে কার্যকারণের সম্বন্ধে নিয়মের অধীনে। জগতে চিরস্থায়ী বলে কিচ্ছু নেই এবং চিরস্থায়ী সত্তা বলে কিছু নেই। অতএব আত্মিক বা বস্তুগত এমন কোনো পদার্থ নেই যেটা স্থায়ী। বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি অবশ্য চতুর্যহা সত্য
সম্বন্ধীয় শিক্ষা। বুদ্ধদেব মানুষের জীবনকে দুঃখময় বলেছেন, তবে কামনা বাসনা ত্যাগ করতে পারলে এই দুঃখ থেকে মুক্তি পাওয়া সম্ভব, এই পথের নিশানাও তিনি দিয়ে গেছেন। কিন্তু মুক্তি পথের সন্ধান জানলে মানুষ কর্মবাদ উপেক্ষা করতে পারবে এবং পুনর্জন্মে যে একটা চক্রে তিনি আবর্তিত হচ্ছেন হতে থাকছেন তার থেকে নিজেকে ছিনিয়ে বা বিচ্ছিন্ন করতে সক্ষম হবেন এবং সেটাই হচ্ছে নির্বাণ লাভের পথ। নির্বাণ প্রাপ্তির অবস্থায় নিয়ত পরিবর্তনশীল ধর্মগুলির গতি রুদ্ধ হয়ে যায়, ফলে সংসারের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছেদ ঘটে। অর্থাৎ নির্বাণ হল পুনর্জন্ম চক্রের শৃঙ্খল থেকে মুক্তি। বিষয় আসক্তি বর্জন করে ইন্দ্রিয়কে সম্পূর্ণভাবে বশীভূত করে সর্বদা সত্যের সন্ধানে ধ্যান করলে জীবনে নিজ প্রচেষ্টায় নির্বাণ লাভ করা সম্ভব। আমি বিগত এপিসোডে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আমি সেটাকে একটু পুনর্বিশ্লেষণ করতে চাইছি। ধরে নিন আপনি অনেক সাজের একটা প্রাইভেট কার কিনেছেন, যেটা মনে করুন মারুতির কোনো একটা মডেল। আপনি যখন কোনো সিগন্যালে দাঁড়িয়ে আছেন, আপনার পাশে 1 কোটি টাকার একটি গাড়ি দাঁড়িয়ে আছে, আমি আর ব্র্যান্ড বলছি না, আপনি তখন হীনমন্যতায় ভুগছেন যে ওই গাড়িতে যে সবারই সে আপনাকে দেখে তাচ্ছিল্য করতে পারে, কেন আপনি মারুতি মেকে বসে আছেন এবং ওই গাড়িটা কত ছিকছিকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন, এই আজকের যে গাড়িটা চকচকে দেখাচ্ছে, যে গাড়িটা দেখে আপনার নিজেকে হেয় মনে হচ্ছে, কালের গতিতে সেই গাড়িটি মলিন হবে, ধ্বংসপ্রাপ্ত হবে, গাড়িটির অস্তিত্বই থাকবে না, দেখবেন আপনি হীনমন্যতায় ভুগবেন না। ঠিক নির্বাণের পথটাই এটা। জাগতিক যে কোনো বস্তুর প্রতি আমাদের যে লোভ, যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, সেটাকে নিবারণ করার একটিমাত্র পন্থা সেটি হচ্ছে সকল জিনিস অনিত্য। হ্যাঁ, তার ক্ষেত্রবিশেষে স্থায়িত্বের সময়কাল হয়তো কারোর বেশি কারোর কম, কিন্তু এমন নয় চিরস্থায়ী, যদি সেটাকে স্বীকার করে নেওয়া যায়। আর মৃত্যুকালীন অবস্থাটাকে বিবেচনা করা যায় যে অত্যন্ত কষ্টার্জিত অর্থের দ্বারা যে সম্পদ আপনি লাভ করেছেন বা সঞ্চয়ের দ্বারা ক্রয় করেছেন, সেটি একটা কণাও আপনার সঙ্গে নিয়ে যেতে পারবেন না, আপনাকে পরিত্যাগ করে চলে যেতে হবে। তাহলে সেই সংসার, সেই সম্পদের প্রতি আপনার মায়াটা আছে কেন? এই মায়াটাকে যদি আপনি ত্যাগ করতে পারেন, পরিজনকে পরিত্যাগ করে আপনি চলে যেতে পারবেন বা চলে যেতে হবে সেই জায়গায় যদি দাঁড়িয়ে আপনি মনে করেন যেটা করছেন সেটা জন্মের খাতিরে কর্তব্য পালন করছেন সংসারের প্রতি, সন্তানের প্রতি, বন্ধু বান্ধব সমাজ যাই বলে থাকেন, তাহলে সেখান থেকেই নির্বাণের পথের যাত্রাটা শুরু। আর ঠিক সেখান থেকে আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনি যে সচল ব্যক্তি তার একটিমাত্র কারণ হচ্ছে আপনার মধ্যে যে জীবনী শক্তিটি অস্তিত্ব রয়েছে, সেই কারণে আপনি সচল। এই জীবনী শক্তি যখন আপনার দেহের থেকে বেরিয়ে যাবে, তখন এই দেহের আর কোনো মূল্য থাকবে না। সুতরাং এই জীবনী শক্তিটাই হচ্ছে ঈশ্বর। ঈশ্বরকে মন্দিরে খোঁজার কোনো কারণ, কোনো যুক্তি নেই। ঈশ্বর আপনার মধ্যে নিহিত, তার চেষ্টায়, তার অনুপ্রেরণায় আপনি কাজ করছেন। আর নির্বাণের বা মোক্ষের মেলবন্ধন এখানে টিকিটি এখানে বাঁধা রয়েছে। যে যেভাবে ব্যাখ্যা করেছে, আমি একরকম ব্যাখ্যা করলাম, বুদ্ধিজমে একরকম ব্যাখ্যা করা আছে, হিন্দুইজমে একরকম, মানে আমাদের দর্শন যেটা আমরা বলি বৈদিক দর্শন, তাতে একরকম ব্যাখ্যা করা রয়েছে, জৈনিজমে একরকম ব্যাখ্যা। কিন্তু মূল বিষয়বস্তু চার বাক্যে বাদ দিলে পরে সবটাই হয়। ঠিক সেই কারণে আমি সর্বশেষে বলব, অষ্টাঙ্গিক মার্গ ছাড়াও বুদ্ধদেব মানুষকে কয়েকটি সাধারণ নীতি অনুসরণের উপদেশ দিয়েছিলেন, যেগুলি হল হিংসা না করা, চুরি না করা, মিথ্যে কথা না বলা, অর্থলিপ্সাকে ত্যাগ করা, জীব হত্যাকে বন্ধ করা ইত্যাদি, এগুলি নিয়ে আগে আলোচনা করেছি। বহু ঘোষিত পঞ্চশীলের কথাও তিনি বলেছেন, গৃহীদের জন্য একরকম তিনি বলেছেন এবং
বৌদ্ধ ধর্মাবলম্বী বৌদ্ধ ভিক্ষুদের জন্য একরকম নির্দেশ দিয়ে গিয়েছেন, যেগুলো ইতিমধ্যে আলোচনা করেছি। ঠিক এগুলোর দ্বারা তিনি ব্যক্তি মানুষের নৈতিক চরিত্রের গঠন করবার একটা চেষ্টা করেছেন মাত্র। বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম শেষের দিকে ভয়ঙ্কর অদৃষ্টবাদী হতে শুরু করলো এবং দেব দেবীর উপরে প্রচন্ড ভাবে নির্ভরশীল হতে শুরু করলো, যার রেশ আজকেরও আমাদের সমাজে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। পরীক্ষা দিতে গেলে পরে ঠাকুরকে একটা প্রসাদি চাপাতে হবে, ছাগল বেরোনোর আগে মানত করব, ইত্যাদি ইত্যাদি, মানে দেবদেবীকে সাক্ষী রেখে কিছু না হলে দেবদেবীকে গালি দেব, কিছু হলে দেবদেবীর উদ্দেশ্যে বিশাল আয়োজনে পুজো দেব, আবার যে কাজটা আমার হাতের মধ্যে নয় সেটাকে প্রাপ্তির জন্য দেবদেবীকে ঘুষ দেব, অর্থাৎ মানত করব। তো এই দেবদেবী কুসংস্কার অজ্ঞতা ইত্যাদি বৈদিক যুগের পরবর্তী ব্রাহ্মণ্য ধর্ম শেষের দিকে আমাদের সমাজের বুকে গেঁথে দিয়েছিলেন। আজকের এখানে বলে শেষ করছি, নমস্কার, ভালো থাকবেন।